কংগ্রেস পার্টি দিয়েছে, তার কারণ বিজেপির দুটো চোখ, একটা কংগ্রেস আর একটা সিপিএম। মুর্শিদাবাদে গিয়ে দাঁড়িয়েছে সেলিম, এখানে আরেকজন, রায়গঞ্জে আরেকজন। যদি কোনো ক্রমে এই ভোট কাটাকাটির জন্য বিজেপি জিতে যায়, সিট বিজেপির বেড়ে যায়, ক্ষতি কিন্তু আলটিমেটলি আপনাদেরই মনে রাখবেন। আমি ভুল স্বীকার করছি এই কারণে যে বিধানসভা ইলেকশনে আপনারা গণি সাহেবকে জিতিয়েছিলেন, আমরা তাকে ওয়াকআপ বোর্ডের চেয়ারম্যানও করেছি মালদাকে মর্যাদা দিয়ে, কিন্তু তিনি এলাকায় আসতে সময় পান না। তাই এবার থেকে সিদ্ধান্ত নিলাম এই জায়গাটা ওনার কেন্দ্রটা আমি নিজে দেখব, আশিস দেখবে, বাদ বাকি দায়িত্বটা আমি দেখে নেব। শুনুন, এক তো আমাদের উপরে হামলা হলে আমরা হামলা করেই উত্তর দেবো, এটা পরিষ্কার বলছে দিলীপ ঘোষ। অন্য কে কি করবো জানি না, আমি এসে গেছি, চোখ দেখালে আমরা চোখ দেখাবো, লাঠি দেখালে লাঠি দেখাবো, হামলার বদলে হামলা হবে। আর যদি ওরা 13 তারিখ অবধি ভদ্রলোক মত না থাকে, আমি তো থাকবো 5 বছর, তারপরে হিসাব কিতাব হবে। আপ বতাইয়ে, ইসি বঙ্গাল মে সন্দেশ খালি কি ঘটনা ঘটি কি নাই ঘটি, মহিলাও কা উৎপীড়ন হুয়া কি নাই হুয়া, মহিলাও কে সাথ অত্যাচার হুয়া কি নাই হুয়া, মহিলাও কো তকলিফ দি গই কি নাই দি গই, মহিলাও কে ইজ্জত আর আবরু কে সাথ খিলওয়াড় হুয়া কি নাই হুয়া, আর ইয়ে শাহজাহান শেখ কো বচানে কা কাম মমতা জি নে কিয়া কি নাই কিয়া, মমতা জি কো বচানে কে মমতা জি নে বচানে কে লিয়ে ইয়ে শাহজাহান শেখ কে তরফদারি কি কি নাই কি, ইসলিয়ে ইনকো মা সে কুছ লেনা দেনা নাই হ্যায়, কুছ লেনা দেনা নাই হ্যায়।